আনন্দের দিন এই জন্যে যে তিনটে নতুন বাচ্চাদের নিয়ে আমরা কাজ করেছিলাম, তারা যে দর্শকের মন জয় করেছে, আজকে 25 দিনে যে ছবিটাকে নিয়ে গেছে, তাদের জন্য আমি খুব খুশি। যেদিন সিনেমা করতে চেয়েছিলাম, মনে হয়েছিল যে সিনেমা করব, সেদিন একটাই কথা নিজের ভেতরে ছিল যে নতুন নতুন গল্প বলতে চাই। তাই সিনেমা জাস্ট বানানো, একটা সিনেমা করলাম সেটা বড় ছিল না। মনে হয়েছিল এই সিনেমাতে নতুন কোনো গল্প বলতে পারছি কি, আমার মনে কোনো যদি ঘটনা দাগ কেটে থাকে সেইটাকে কি আমরা সিনেমার পর্দায় আমি আনতে পারছি কি, যদি সেটা স্কুল বাচ্চাদের স্কুল অ্যাডমিশনের গল্পই হোক, কিংবা যদি আজকে গুট্টাচ ব্যাটটাচের গল্পই হোক, কি আজকে প্রত্যেক দিন রাতে একটি বাচ্চার স্বপ্ন রিয়ালিটি শোতে ধ্বংস হয়ে যাওয়ার গল্পই হোক, প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কথা সেগুলোকে আনতে পারছি কি না, এটাই ছিল পরিচালক হিসেবে নতুন করে কোনো কিছু বলার সার্থকতা। যখন সেটা বলতে চেষ্টা করেছি আর দর্শক যখন সেটা গ্রহণ করেছেন, চতুর্থ সপ্তাহ অবধি যখন হাউসফুলের ধারা বজায় থেকেছে, তখন আর কিছু পাওয়ার থাকে না, মনে হয় যে অনেক যুদ্ধ জয় করতে পেরেছি। আর ছোট্ট বাচ্চারা যখন, এখানকার যারা শিশু শিল্পীরা, আমরা তো 200 দিন দেখেছি, 100 দিন দেখেছি, 50 ডেজ দেখেছি, কাজেই এদের জীবনের প্রথম 25 দিন সেটা একটা বড় বড় আনন্দ আর কি, সেলিব্রেট করা। ওদেরকে ওদের মতো বাড়তে দিন, ওরা সত্যি খুব, ইনফ্যাক্ট এখনকার জেনারেশনের বাচ্চাগুলো খুব ইন্টেলিজেন্ট, কিন্তু আমরা তবলা শেখাবো, সিনথেসাইজার শেখাবো, গান শেখাবো, নাচ শেখাবো, ছেড়ে দিন ওদের উপরে, দেখবেন ঠিক বেড়ে যাচ্ছে, একটু জল হাওয়া বাতাস এই পর্যন্ত, বাড়বে ওরা ওদের মতো।